উত্তর ও দক্ষিণাঞ্চলের রোগীদের চিকিৎসায় ভরসা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এবার এই নগরীতে গড়ে উঠছে দীর্ঘমেয়াদী জটিল রোগের চিকিৎসায় একাধিক বিশেষায়িত হাসপাতাল। দক্ষ জনবল নিয়োগ করা গেলে চিকিৎসায় কমবে বিদেশ নির্ভরতা। এসএবাপির ক্যামেরায় রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীতে চিকিৎসা সেবায় আসছে পরিবর্তন। দীর্ঘমেয়াদী জটিল রোগের চিকিৎসায় গড়ে উঠছে বিশেষায়িত একাধিক হাসপাতাল। স্বাস্থ্য দপ্তর জানায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আওতায় 150 শয্যা করে ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিট, 200 শয্যার সদর হাসপাতাল, আলাদাভাবে গড়ে উঠছে 250 শয্যার শিশু হাসপাতাল, 130 শয্যার হৃদরোগ হাসপাতাল ও 50 শয্যার ডায়াবেটিক হাসপাতাল। 2022 সালের ডিসেম্বরের মধ্যে আমরা এর সেবা কার্যক্রম পুরোদমে আমরা শুরু করতে পারবো। এখন অস্থায়ী ভিত্তিতে আমাদের লক্ষ্মীপুরে কাজটি চলছে। অনেক লোক কিন্তু এই চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশ বা অন্য কোনো দেশে চিকিৎসার জন্য যাচ্ছে। এতে চিকিৎসার জন্য যে একটা সমস্যা মানুষের মধ্যে ক্যান্সার নিয়ে, সেটা ইনশাল্লাহ থাকবে না। উত্তরাঞ্চল থেকে প্রতিদিনই বিপুল পরিমাণ মানুষ চিকিৎসা নিতে ভারত যান। পূর্ণাঙ্গভাবে এসব হাসপাতালগুলো চালু করা গেলে বিদেশ নির্ভরতা কমবে বলছেন জনপ্রতিনিধিরা। যারা চিকিৎসার জন্য দেশের বাইরে যান, বিশেষ করে ভারতে যান, তাদের যাওয়ার প্রয়োজন পড়বে না, কারণ সেই চিকিৎসা বাংলাদেশেই দেওয়া সম্ভব। এখানে তাদের যেমন ভোগান্তিও হয়, আমাদের দেশে প্রচুর পরিমাণে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা সেটি খরচ হয়ে যায়। এই সব কিছু অনেকটাই রক্ষা করা সম্ভব হবে যদি আমরা রাজশাহীতে আমাদের স্বাস্থ্য সেবাটাকে আরেকটু বাড়াতে পারি। তবে চিকিৎসক নেতারা বলছেন, স্বাস্থ্যখাত এখনও বিশৃঙ্খল, এটি ঠিক করতে হবে। পাশাপাশি দক্ষ জনবল না বাড়ালে অবকাঠামো গড়ে চিকিৎসা নিশ্চিত করা দুরূহ। পিপুলস ফ্রেন্ডলি যে হসপিটালগুলো হওয়া দরকার সেটার কমতি আছে এবং এই জায়গাগুলো দেখা উচিত। জনবল আমরা আগে থেকেই প্ল্যানিং না করি, বিশেষ করে চিকিৎসক, স্পেশালিস্ট চিকিৎসক, স্পেশালিস্ট নার্স এবং সাপোর্টিং স্টাফ, তৃতীয় চতুর্থ শ্রেণীর সুইপার ইত্যাদি যদি আমরা এখন থেকে প্ল্যানিং না করি, তাহলে শুধু ভবন তৈরি করলে কিন্তু চিকিৎসার ব্যাপারটা নিশ্চিত করা সম্ভব হবে না। দ্রুত অবকাঠামো নির্মাণ শেষ, জনবল নিয়োগ করে এসব প্রতিষ্ঠান চালুর দাবি জানিয়েছেন নাগরিকরা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী।